হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন দাউদ চুলগানি সহ যে কোনো ধরনের যে চর্মরোগ আছে সেটা চিরতরে বিধা দিন আর চিরতরে বিধার জন্য আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে আপনি যেটা ব্যবহার করতে চান বাসায় যদি আপনার যদি বিভিন্ন ধরনের বডি স্প্রে থাকে আপনার যদি দাউদ যদি আপনার গোপন হয়ে থাকে তাহলে অবশ্যই ওখানে সেখানে স্প্রে করে দিন একবার দেখবেন যে আপনার চিরতরের জন্য কিন্তু আপনার দাউদ বা এ ধরনের যে প্রবলেমটা আছে সেটা চর্মরোগ জনিত ভালো হয়ে যাবে তারপরেও আপনারা কিন্তু যেটা ব্যবহার করতে পারেন সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন টুথপেস্ট টুথপেস্ট টুথপেস্টটা কিন্তু ব্যবহার করা যেতেই পারে আপনি ওখানে কিছুক্ষণ লাগিয়ে দিন লাগিয়ে দেওয়ার পর ধুয়ে বেলুন দেখবেন এভাবে দুই থেকে তিনবার লাগিয়ে দেওয়ার সাথে সাথে আপনার যে প্রবল যে চোর কানে ছিল সেটা আসলে কিন্তু থাকবে না এবং হান্ড্রেড পারসেন্ট আপনি কিন্তু সুস্থ থাকবেন সবল থাকবেন আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন সে এখানে দেখতে পাচ্ছেন শশার গুঁড়ো এবং শশার গুঁড়ো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ময়লা কাটে আর এগুলো কেন হয় দাউ সাধারণত আপনার বিভিন্ন কারণেই হয়ে থাকে কিন্তু সাধারণত ম্যাক্সিমাম কারণে হয়ে থাকে নোংরা জমে থাকার কারণে তা নোংরা আপনি পরিষ্কার করতে হবে সাবান দিয়ে অবশ্যই তারপরে যদি আপনার যদি ভালো হচ্ছে না ভালো হবে কি আপনি যদি এই সন্দেহে থাকেন তাহলে আপনি এই শশের গুঁড়োটা লাগিয়ে দিতে পারেন শসা কিন্তু প্রচুর পরিমাণে ময়লা কাটে বা শশার রসও লাগিয়ে দিতে পারেন শশার রস লাগিয়ে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার হালকা এগুলো কিন্তু দাউদ বিগ হাউস এগুলো আস্তে আস্তে কিন্তু দূর হতে শুরু করবে তাই আপনারা টুথপেস্ট ব্যবহার করতে পারেন শসে ব্যবহার করতে পারে এরকম তো বডি স্প্রে কথা আপনাকে বলিয়ে বলেই দিলাম ওখানে চেষ্টা খুব বেশি পরিমাণে ওখানে ঘায়ের মতো হচ্ছে কষ বের হচ্ছে এরকম যদি সমস্যায় থাকে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ওইটাই একবার ব্যবহার করুন শুধুমাত্র আপনি ভালো ভালো ফল পাবেন বিশেষ না হলে একবার চুপ করে ট্রাই করে দেখুন হান্ড্রেড পার্সেন্ট আপনি সফলতা পাবেন এটা বলে আমি বিশ্বাস করি তারপরে এখানে দেখতে পারছেন আপনারা টুথপেস্ট তো আপনাকে দেখিয়ে দিলাম টুথপেস্টের মাধ্যমে আমরা কীভাবে কী করতে পারি আর শ্বাসেরগুড়ে শ্বাসের গুঁড়োর মাধ্যমে করা যায় তা আপনি চাইলে বাসায় বসে এটা করতে পারেন এবং করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট দাউতে এগুলো থেকে চিরতরে ধরে মুক্তি পাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ